আজকে আমি তোমাদের সবাইকে বলবো মালয়েশিয়ান গাছের ছাড়া কীভাবে লাগাবেন বা মালয়েশিয়ান গাছকে এটাকে অনেকেই লম্বু ট্রিও বলে থাকে তো এই গাছের চারা আপনারা কীভাবে রোপণ করবেন এবং গাছটাকে কী করে যত্ন নেবেন সে সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান লম্বু ট্রির গাছ এগুলো হয়ে গেছে দু হাজার সতেরোর লাস্টের দিকে মানে পাঁচ বছর হয়ে গেল গাছগুলো লম্বা অনেকটাই হয়েছে কিন্তু এটা যে একটা গোলাইটা সেটা সে পরিমাণে আসে না এবং এই গাছগুলো খুব সুন্দর এগুলোর হচ্ছে ডালপালা তেমন কিছু থাকে না তাই একে অনেকেই লম্বু ট্রিও বলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি হচ্ছে নিচু জমিতে আপনারা করতে পারেন যদি সেই জমিতে জলও জমে থাকে তাও এই গাছের বিশেষ কোনো ক্ষতি করতে পারে না একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব প্রায় ছয় ফিট হতে পারে ছয় ফিট যদি হয় তাহলে গাছের যে ডালগুলো আছে তা একে অপরকে লাগবে না এবং গাছটা সহজেই বড় হয়ে যাবে গাছ লাগার প্রায় দুই বছর বা এক বছর পরে আপনারা গাছের চারিদিকে খুঁড়ে সার লাগাতে পারেন ডি আর পি পটাশ দশ ছাব্বিশ এই সার আপনারা ব্যবহার করতে পারেন